السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسول الكريم يا بندقان أشكر شكر بالواسين देश एवं विदेश থেকে কাছ এবং দূর থেকে বিবাহিত অবিবাহিত মেয়েরা পুরুষরা যারা দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গরুয়া পরিবেশে কিছু রেমেডি নিয়ে আসলাম আমি আপনাদের সামনে আমি সাথে রয়েছি ডক্টর মাওলানা নুরুদ্দিন আহমদ ফরাজ প্রিয় বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এই বিষয়টি আপনারা জানেন বাংলাদেশের মধ্যে অনেক বাংলাদেশ না অল বিশ্বের মধ্যে অনেক যুবকরা যৌন রোগে আক্রান্ত 80-90% যুবকরাই শুধু যৌন রোগে আক্রান্ত যারা বিবাহ করেছেন তারা স্ত্রীকে সান্ত্বনা দিতে পারেন না যারা অস্তমিতন করার কারণে বীর্য একেবারে পাতলা হয়ে গিয়েছে আজকে আমি আপনাদেরকে মাত্র তিনটি জিনিসের কথা খাওয়ার জন্য বলবো যদি আপনারা খাইতে পারেন নিয়মতান্ত্রিক প্রায় 3 মাস তাহলে আপনি আপনার বিছানার মধ্যে তুফান তুলতে পারবেন প্রিয় বন্ধুগণ আসুন আমরা আগে তা কি জেনে নেই তা বলার আগে একটা অনুরোধ জানাবো যারা নতুন আমার চ্যানেলকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন প্রিয় বন্ধুগণ তাহলে আসুন সেই জিনিসগুলোকে এক নম্বরে আদা আপনাকে আদা সংরক্ষণ করতে হবে এই আদা থেকে আপনি 1 চামচ রস বাইট করতে হবে এরপর আপনাকে একটা লেবু কাটতে হবে লেবু থেকে আপনি 1/4 ভাগ থেকে 1 চামচ আপনি লেবুর রস বাইট করতে হবে 1 চামচ লেবুর রস বের করতে হবে 3 নম্বর হচ্ছে আপনাকে 2 কোয়া অর্থাৎ 2 টুকরা 2টা কোয়া রসুনকে পালনটিকে বেটে আপনি তা থেকে রস বের করতে হবে এবং 3 নম্বর এই 3টা উপাদানকে একটা পাত্রের মধ্যে রেখে আপনি কাঠি অরিজিনাল চাকপাঙ্কা 2 চামচ মধু এই পাত্রের মধ্যে যেই জায়গার মধ্যে আপনি আদার রস রসুনের রস লেবুর রস রেখেছেন ওই পাত্রের মধ্যে আপনি 2 চামচ কাঠি মধু দিয়ে পালনটিকে মিক্সার করে প্রত্যেক দিন আপনি সকালে এবং রাতকে পান করবেন এবং এইগুলো পান করার পরে খাওয়ার পরে আপনি 1 গ্লাস কুসুম গরম জল অর্থাৎ কুসুম গরম পানি আপনি সেবন করুন দেখবেন ইনশাল্লাহ মাত্র 3টি জিনিস খাওয়ার কারণে আপনি আপনার বিছানার মধ্যে আপনার ওয়াইফের সাথে আপনি তুফান তুলতে পারবেন ওয়াইফের সাথে আপনি দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন আপনার বীর্য আউট হবে না কিন্তু প্রিয় বন্ধুগণ অস্তমিতন করবেন না এর চাইতে ভালো ভালো মেডিসিন পাওয়ার জন্য আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন ইনশাল্লাহ ভালো পরামর্শ দেব ভালো ঔষধ দেব আপনি আপনার স্থায়ীভাবে সমাধান পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুগণ ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ